সততা যে কোন পর্যায়ে নিয়ে যেতে পারে সেটা ওনাকে না দেখলে বিশ্বাস করা যায় না। ব্রিলিয়ান্ট পারসন ছিলেন, খুবই ভালো অফিসার ছিলেন। তার যে সৎ সাহস, জোরালো ভূমিকা ব্যাংকিং খাতের জন্য নেবার জন্য, এবং আজও উজ্জ্বল তার উপস্থিতি আমাদের মাঝে। সালে রাজা গিরিশচন্দ্র হাই স্কুলে তখন আমরা উভয়ই পঞ্চম শ্রেণীর ছাত্র। ক্লাস এইটে সিলেট গভর্নমেন্ট হাই স্কুলে গিয়েও ফরাশউদ্দিন প্রথম হতেন পরীক্ষায়। 1958 ম্যাট্রিক পরীক্ষা হয়, এই পরীক্ষায় স্ট্যান্ড করেছিল ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্র হিসেবে যোগদান করেন। সেই হিসেবে আমি ওনাকে ছাত্র হিসেবে পেয়েছি, অত্যন্ত মেধাবী ছাত্র। বিশ্ববিদ্যালয়ে আমাদের সেই সময় পলিটিক্স কিন্তু খুব তুঙ্গে, তখন অলরেডি আইয়ুব খানের এগেনস্টে মুভমেন্ট শুরু হয়ে গেছে। তখন ঢাকা ইউনিভার্সিটিতে মোটে দুইটা দল ছিল, একটা হলো ইপসু, ইস্ট পাকিস্তান স্টুডেন্টস ইউনিয়ন, এটা হলো বামপন্থী, ফরাসো এপসু করতো। উনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন আমাদের এসএমওদের ইউনিয়নের। এমএতে আমরা ফার্স্ট ক্লাস কেউ হয়নি, উনি সেকেন্ড ক্লাস ফার্স্ট হয়েছিল। এমএতে প্রথম শ্রেণী না পাওয়ার বেদনাটা পূরণের জন্য পড়লাম। বস্টন ইউনিভার্সিটি বললো যে আউটস্ট্যান্ডিং ফরেন স্টুডেন্ট অফ দি ইয়ার। ছোটোবেলা থেকেই আমি বলবো একটা অ্যাম্বিশন ছিল যে জ্ঞান অর্জন করা, এবং জ্ঞান অর্জনের মাধ্যমে বড় চাকরি বাকরির চেয়েও সমাজের জন্য কিছু কাজ করা, মানুষের জন্য কিছু কাজ করা। তিনি সিএসবি সিভিল সার্ভিস অফ পাকিস্তানের কোয়ালিফাই করে তিনি সরকারি চাকরিতে যোগদান করেন। লিবারেশন হলো, বাংলাদেশ হলো, এবং উনি তখন বঙ্গবন্ধু প্রাইভেট সেক্রেটারি হলেন। সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন হওয়ার আগে কন্ট্রোলার অফ ক্যাপিটাল ইস্যুস এর দায়িত্ব পালন করতেন ডক্টর ফরাশউদ্দিন, সেই দায়িত্ব পালন করেছেন। ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রামে উনি রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ হিসাবে প্রায় 10 বছর চাকরি করেন। ওনার যে শেষ একটা সরকারি কাছ থেকে ন্যস্ত দায়িত্ব সেটা হচ্ছে পে কমিশনের চেয়ারম্যান হিসাবে। যে কাজটা একটি কল্যাণ রাষ্ট্রে জনমানুষের কল্যাণে আসবে, বিশেষ করে বৈষম্য দূর করতে সহায়তা করবে এবং দারিদ্রকে একেবারে কুঠারাঘাত করে এটাকে সমাধান করার চেষ্টা করবে, সেই কাজ করতে পছন্দ করি। আমি তখন সোনালী ব্যাংকের পর্ষদের সদস্য, তিনি একদিন আমাদের চেয়ারম্যান হয়ে এলেন। আমি তার সাথে কিছুদিন কাজ করলাম, খুব বেশি দিন করতে পারলাম না। হঠাৎ করে একদিন খবর এলো যে তিনি গভর্নর হয়ে গেছেন। মুদ্রানীতি বা বিনিয়োগ নীতি, ব্যাংকগুলোর আর্থিক সচ্ছলতা নিশ্চিতকরণের জন্য তিনি একটা উল্লেখযোগ্য প্রশংসনীয় ভূমিকা পালন করেছেন। ব্যাংকিং খাতের সুশাসন নিশ্চিত করবার জন্য যত শক্ত পলিসি নেওয়া দরকার তিনি গ্রহণ করেছেন, কোনো ভয় পাননি। একটা দেশের অর্থনীতির দুইটা অংশ, রিয়েল সেক্টর এবং মানি সেক্টর, এই দুইয়ের মধ্যে সমন্বয়টা হলো সবচেয়ে কঠিন কাজ। সেটা আমি করতে পারবো বলে জানতাম এবং করেছি। শিক্ষার বিষয়ে তিনি সবসময় উৎসাহী, তিনি শিক্ষা কমিশনের ছিলেন। উনি আমাকে হঠাৎ করে একদিন ফোন করে আমাকে বলল যে মনজু, তুমি তো অনেক টাকা টাকা করেছো শুনলাম, চলো আমরা একটা বিশ্ববিদ্যালয় করি বেসরকারি। তখন আমাদের এই ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, উনি ফাউন্ডিং প্রেসিডেন্ট। উদ্দেশ্য ছিল গ্রামে রতনপুরে একটা মেডিকেল স্কুল করব। তখন ওই শিক্ষা মন্ত্রণালয়ে যারা কর্মকর্তা ছিলেন তারা বললেন যে আপনি একজন জাতীয় পর্যায়ের লোক,
আপনি কেন গ্রামে কাজ করবেন? একটা বেসরকারি বিশ্ববিদ্যালয় করেন। 96 সনের অক্টোবর মাসে যাত্রা শুরু করলাম ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। আমার জীবনের যত কাজ, একটা শ্রেষ্ঠ কাজ বঙ্গবন্ধুর সঙ্গে 2 বছর করা, আর একটা কাজ এই বিশ্ববিদ্যালয়টা স্থাপন করা। বলা হয় যে আপনি একজন সফল নারী বের করেন, তার সামনে পুরুষকে সফল হতে দেখবেনই। তো মিসেস সুরাইয়া ফরাশউদ্দিন আসমা তার ডাক্তার। তার সঙ্গে পরিচয়টা ক্লাস 7-এ, তখন 1954। তারপরে আস্তে আস্তে মনে হয় আমি যখন কলেজে গেলাম তখন থেকে একটু মানে ভালো লাগার মতো। তারপরে তো আস্তে আস্তে ইউনিভার্সিটিতে পড়ি, তখন ভালো লাগাটা খুব উভয় পক্ষেরই হলো। দুই ফ্যামিলি ওনারা প্রপোজাল নিয়ে গেলেন, তারপরে আমার বাবা মা আত্মীয় কুটুম অ্যাকসেপ্ট করলেন। তারপরে 66-এ 6 ফেব্রুয়ারিতে আমাদের বিয়ে হলো। ছেলে, ছেলের বউ, মেয়ে, জামাই, 3টা নাতি, 1টা নাতনি, এই 10 জন নিয়ে আমাদের সংসার। উনি খুব নিজের প্রতি উদাসীন, কখনো কাপড় চোপড় ঠিক মতো পড়তে চান না, এই যেন তেন একটা পরে বাইরে গেলেই হলো। 50 বছর হতে চলেছে, সুখে দুঃখে কিছুটা তো টক মিষ্টি ঝাল থাকতেই পারে, পরিবার তো কখনো এক ইয়েতে চলে না, বাট ওভারঅল আমি বলবো খুবই ভালোই কেটেছে। He loves economics, he understands economics, he knows economics. সুসময়ের বন্ধু থেকেও দুঃসময়ের বন্ধু হিসেবে তাকে আমি বেশি জানি। বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ অ্যাটলিস্ট 3টি খাতে ওনার পদচারণা দেখেছি, ব্যাংকিং খাত, দারিদ্র বিমোচন খাত এবং শিক্ষা খাত। এরকম একটা বর্ণাঢ্য কর্মজীবন, সেটা ডক্টর সালাহউদ্দিনের যেমন আছে আর কারুর সচরাচর তেমনটি দেখা যায় না। আমরা ডাকনামে তাকে সালু হিসাবে ডাকি। কলেজিয়েট স্কুলে 1962 সনে, তখন তার সাথে পরিচয়, অত্যন্ত মেধাবী ছাত্র ছিল। 1963 সালে যখন আমরা ঢাকা কলেজে এসএসসিতে ভর্তি হলাম, বিভিন্ন কালচারাল অ্যাক্টিভিটিতে মানে খুব অ্যাক্টিভলি পার্টিসিপেট করত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে আমরা একসঙ্গে পড়েছি। আমরা দুজনই কিন্তু অনার্স পরীক্ষার পর ইসলামাবাদ ইউনিভার্সিটিতে গিয়েছিলাম, কিন্তু সেখানে এত শীতে উনি কষ্ট পেয়ে চলে এসেছিলেন। ঢাকাতে ফিরে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের মাস্টার্সে প্রথম শ্রেণীতে প্রথম হয়েছিলেন। এরপরে উনি কানাডা চলে যান, সেখান থেকে ওই বিশ্ববিদ্যালয়ের অন্যতম সফল অ্যালুমনাই হিসাবে তাকে স্বীকৃতি দেওয়া হয়েছিল। আম্মা দুজনেই কিন্তু আমাদের পড়াশোনার ব্যাপারে সবচেয়ে বেশি আগ্রহ, কারণ ওইটার সবচেয়ে বেস্ট ইনভেস্টমেন্ট। আমাদের যে নীতি ভ্যালুজ এগুলো আমরা শিক্ষা পেয়েছি বিভিন্ন ছাত্রদের কাছ থেকে, আমার বিশেষত আমাদের বিভিন্ন সমাজের শিক্ষকরা ছিল, তাদের আমাদের জীবনে কিন্তু অপরিসীম একটা প্রভাব বিস্তার করেছে। পাকিস্তান আমলে কম্পিটিটিভ পরীক্ষা দিয়ে সিএসপি হয়েছে, বাংলাদেশ হওয়ার পরে যে সমস্ত কাজগুলো সে করেছে, যে সমস্ত পদে অধিষ্ঠিত ছিল, তার মধ্যে একটা হচ্ছে বার্ডের ডিজি, মানে এনজিওগুলো একটা বৃহৎ ভূমিকা রাখার যে সময়টা, সেই সময় কিন্তু উনি ওটার মহাপরিচালক ছিলেন। পরে উনি পিকেএসএফের মহাপরিচালক হলেন। এই প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক হিসেবে তিনি দীর্ঘদিন থেকে প্রতিষ্ঠানটিকে ক্ষুদ্র ঋণ অর্থায়নের ক্ষেত্রে বিশ্বমাপের একটা মডেল হিসাবে দাঁড় করাতে পেরেছিলেন, এটা তার
বড় সাফল্য। মানুষেরকে ট্রেন করা, প্রতিষ্ঠানকে গড়ে তোলা, আর সব জায়গায় আমি একটু চেষ্টা করেছি। প্রশাসনেও আমি প্রশাসন যে জন্য মানুষের সাথে মিশে মানুষ যে প্রশাসনিক দায়িত্বগুলো পালন করা সবসময় ছিল মানুষের মঙ্গল কতটুকু করা যায়। যখন গভর্নর ছিলেন তার একটা সময় আপনাদের খেয়াল থাকতে পারে যে বৈশ্বিক অর্থনৈতিক সংকট একসাথে অনেকগুলো ধাক্কার বাংলাদেশের অর্থনীতির উপর তখন পড়েছিল। ওনার প্র্যাগম্যাটিক যে অ্যাপ্রোচ সেটা অত্যন্ত কাজে তখন দিয়েছিল, যাতে করে আমরা বেসামাল না হয়ে যাই। একদিকে প্রশাসক, অন্যদিকে অর্থনীতিবিদ, অন্যদিকে একজন সংস্কারক হিসাবে তার এই এতগুলো অভিজ্ঞতা ছিল বলেই কিন্তু তিনি গভর্নর হিসাবে সফল হতে পেরেছিলেন। উনি যে সমস্ত জিনিস শুরু করেছিলেন সেগুলোকে আমরা আস্তে আস্তে বড় করেছি। আমি বিভিন্ন সরকারের সময় কাজ করেছি, কারোর সাথে কিন্তু আমার কোনো ক্ল্যাশ বা কিছু হয় নাই। দ্বিমত হয়েছে, আমরা আলোচনার মধ্যে আমরা ঠিক করেছি। শিক্ষা ও গবেষণার ক্ষেত্রেও ডক্টর সালেহউদ্দিন একজন সফল সফল ব্যক্তি। সিডাপের উনি কিন্তু গবেষণা সাইডের প্রধান হিসেবে একসময় কর্মরত ছিলেন। আমি তাকে যখন ব্র্যাকের শিক্ষক হিসাবে আসার অনুরোধ করি, অনুরোধ করার আমার মূল কারণটা ছিল তার যে তত্ত্বর সাথে প্রকৃত কাজের যে অভিজ্ঞতা, এটা মিলিয়ে একজন ভালো শিক্ষক হতে পারবে। উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের প্রথম দিকের দুই একটা ক্লাস উনি নিয়েছেন, এবং আমার যদ্দূর খেয়াল পড়ে যে নিৎসে জার্মান দার্শনিক তার একটা কোনো উদ্ধৃতি দিয়ে উনি অর্থনীতির যে একটা বৃহত্তর প্রেক্ষাপট আছে সেই বিষয়টা আমাদের সাথে তুলে ধরেছিলেন। বহু আগে যারা আমার ছাত্র, যারা অনেক সবাই প্রতিষ্ঠিত, খুব সুপ্রতিষ্ঠিত ব্যক্তি, এবং এখন আমি যারা চাকরি বাকরি করবে তারাও নিশ্চয়ই আমার কাছ থেকে কিছুটা জ্ঞান পাবে, এবং আরেকটা জিনিস অনেক সময় তাদের কাছ থেকেও কিন্তু আমি কিছুটা সে ইন্টারাকশন পাই। আমাদের বিয়ে 35 বছর হয়ে যাচ্ছে অলমোস্ট। অ্যাজ এ পার্সন বলবো খুবই সাধারণ, সিম্পল, তারপরে খুব দায়িত্ববান, ছেলে মেয়েদেরও গাইড করে খুব ভালোভাবে। আমার এক মেয়ে এক ছেলে। মেয়ে তো মোটামুটি পড়াশোনা করেছে বাইরে, ইংল্যান্ড থেকে পড়াশোনা করে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়াশোনা, আর ছেলে এখন আপনার পিএইচডি করছে আমেরিকাতে। বই টই কেনার বা দোকান দোকানে যাও এগুলো আর কি খুব হিউজ টু ট্রাই টু মেক টাইম ফর দ্যাট। উনি একজন আদর্শবান মানুষ হিসেবেও যেমন পরিচিত, আমি ডেফিনেটলি বলবো উনি খুবই আদর্শবান বাবাও। আমি মনে করি আমার পরিবারের সাপোর্ট না থাকলে এত যেতে পারতাম না। ডক্টর সালেহউদ্দিন আর ডক্টর ফরাশউদ্দিন দুজনই নিজেদেরকে বিতর্কের ঊর্ধ্বে রাখতেও সক্ষম হয়েছেন। তাদের দুজন অত্যন্ত সফল বাংলাদেশ ব্যাংকের গভর্নর। গভর্নর হিসাবে তো উনি আমার পূর্বসূরি ছিলেন, তো সেই সেন্সে আমি বলবো যে আমার যেটুকু অর্জন সেখানে তারও অবদান আছে অনেক। অনেকের সম্পর্কে শতকরা শতভাগ ভালো কথা বলতে পারি না, কিন্তু সালাউদ্দিন সম্পর্কে অকপটে বলতে পারি যে একটি খাঁটি সোনা।